সবাই সবাইকে আমাদের অফিস ওয়ার্ড 2007-এর তৃতীয় নাম্বার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো দেখো, আমরা তৃতীয় নাম্বার টিউটোরিয়ালতে অফিস ওয়ার্ডটাতে চলে যাব। তো অফিস ওয়ার্ডটাতে আমরা গিয়ে যে টুলসগুলো দেখাচ্ছিলাম দ্বিতীয় নাম্বার টিউটোরিয়ালে, তো তারপর থেকে আমরা দেখাবো। স্পেসটাকে আমি একটু জুম করে নিচ্ছি, যেহেতু কাজ করতে একটু সুবিধা হবে। পেজটাকে আমি একটু জুম করে নিলাম, তো এখন লেখাটা দেখতে খুব সুবিধা হবে। তো আমি এখান থেকে ফ্রন্টটা সিলেক্ট করে একটা লেখা লিখব, এখানে লিখলাম বাংলাদেশ, BANGLADESH বাংলাদেশ ইজ দা ডিজিটাল দেশ, DES দেশ। আচ্ছা, যাই হোক, এটা প্রথম অক্ষরটা লিখতে হবে আমার বড় হাতে, সমস্যা নেই, ও সরি। আচ্ছা, তো এখন দেখো এই লেখাটা লিখলাম। এই লেখাটা লেখার পর আমরা আগে টিউটোরিয়াল দেখাচ্ছিলাম লাইন স্পেসিং। তো লাইন স্পেসিং এর পরে দেখো এখানে আছে যে শেডিং একটা অপশন রয়েছে। শেডিং অপশনে গেলে আমরা দেখতে পাবো যে যে লাইনটা লিখেছি ওই লাইনটার যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা টোটালি কালার হচ্ছে। এখানে প্রিভিউ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে, যে এখানে দেখো আমি এখানে একটা সিলেক্ট করলাম, এখানে প্রিভিউটা দেখাচ্ছে যে আমি এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে এটা কালার হচ্ছে। তো এই লেখাটা কিন্তু কালার হচ্ছে না। ও, তো এই লেখাটা যদি তুমি কালার করতে চাও তাহলে এটার একটা ফ্রন্ট কালার আছে। তো এই ফ্রন্ট কালারটা কোথায় আছে? তো এই যে এইখানে এই ফ্রন্ট অপশনের এইখানে এই কর্নারে ফ্রন্ট কালার একটা অপশন রয়েছে। তো এখান থেকে তুমি ফ্রন্ট কালারটা তুমি সিলেক্ট করতে পারবে। তো এই যে এইখানে দেখো ফ্রন্ট রয়েছে, তুমি তার যদি আরও বেশি ফ্রন্ট দরকার তো সেটাও তুমি সিলেক্ট করতে পারবে। তো দেখো এখন ফ্রন্টটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে শেডিংয়ের কাজ। তো তারপর শেডিংয়ের কাজ, শেডিংয়ের কাজের পরে রয়েছে তোমার কি বলে এই বর্ডারের কাজ। তো এই বর্ডারের একটা অপশন রয়েছে, বুটন বর্ডার। তো বুটন বর্ডারটা কীভাবে করব? তো আমি এখানে আরেকটা লেখা লিখলাম যে টেলিভিশন, TELIVETION টেলিভিশন। আচ্ছা, যাই হোক, লেখাটা যদি ভুল হয়েও থাকে তো আমি এটা সংশোধন করে নিচ্ছি। এটা রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে টেলিভিশন লেখাটা সিলেক্ট করে নিলাম। তো এভাবেও তুমি সংশোধন করতে পারবে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি অল বর্ডার্স। অল বর্ডার্সে এটা মানে বর্ডারের ভিতরে চলে গেছে। তো বর্ডারের ভিতরে চলে যাওয়ার পর লেখাটা একটু মানে অন্যরকম দেখাচ্ছে, একটু সুন্দর দেখাচ্ছে। তো তুমি যদি ডাইরেক্টলি বর্ডার করতে চাও তো এভাবে করতে পারবে। আবার যদি তুমি টেবিল লেখাতে, তুমি যদি এই লেখাটা যদি ভিতরে দিতে চাও তো সেটাও করতে পারবে। তো এটা হচ্ছে এই বর্ডারের কাছে। তো এটা যদি আমি নান করে দিই নো বর্ডার্স, তো এটা চলে যাবে। তো এটা হচ্ছে বর্ডারের কাছে। তো এখানে কিছু অপশন রয়েছে, দেখো এই লেখাটা যদি আমি সিলেক্ট করি তাহলে এটা প্রিভিউতে দেখাবে যে এখানে দিলাম এখানে লেখাটা কিন্তু চেঞ্জ হয়। তো আবার দেখো যে এখানে সিলেক্ট করলাম এখানে লেখাটা আবার চেঞ্জ হয়েছে। তো আবার এখানে যদি ক্লিক করে এখানে লেখাটা সিলেক্ট হয়েছে। তো এটা হচ্ছে স্টাইলের কাজ। এটা কি, এখানে লেখা আছে স্টাইল, এটা দিয়ে কী করে ফন্ট স্টাইল চেঞ্জ করে। তো এটাই হচ্ছে এই স্টাইলের কাজ। তো স্টাইল যদি আরও প্রয়োজন হয়, এখানে মোর আছে, মোর বাটনটাতে ক্লিক করলে তুমি আরও স্টাইল এখান থেকে তুমি চুজ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই যে এই ফ্রন্ট লেখাটা, তারপর হচ্ছে যে চেঞ্জ স্টাইল। তো এই ফ্রন্ট লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চেঞ্জ স্টাইলে ক্লিক করলাম। সিলেক্ট করার পর স্টাইল সেট, স্টাইল সেটে যাওয়ার পর এখানে আমরা একটা স্টাইল দেখে নিই। এটা হচ্ছে তিনের আর এটা হচ্ছে সাতের। এটা তোমরা অবশ্যই জানো যে তিনের ব্যাকগ্রাউন্ডের কাজগুলো অনেক মানে লো কোয়ালিটির কাজ। এখন সেভেন যেহেতু আপডেট জেনারেশন, তো আপডেটের কাজ। তো তারপর হচ্ছে ট্রেডিশনাল, এখানে অনেক ধরনের মডেল রয়েছে। তো মডেলের মধ্যে আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখো টেলিভিশন লেখাটা টোটালি আপার কেজে পরিবর্তিত হয়ে এই লেখাটা আমাদেরকে দেখাচ্ছে। তুমি যদি এখান থেকে চাও ইচ্ছা করে তুমি ফ্রন্টটা সাইজটা বাড়িয়ে নিতে পারবে। তো আমি এখান থেকে টেলিভিশন লেখাটা ফ্রন্ট সাইজটা বাড়িয়ে নিলাম। তো এটা হচ্ছে তোমার চেঞ্জ স্টাইলের কাজ। তো এখানে আবার আরও কিছু রয়েছে, তো এগুলো তেমন কোনো কাজে ব্যবহৃত হয় না, হয় খুব কম কাজ, খুব কম সময়ের কাজে। কেননা
একটা পেজের ভিতরে যদি অনেক লেখা থাকে তাহলে ওই লেখার ভিতর যদি কোনো একটা লেখা ভুল হয় তো সেটা সংশোধন করার জন্য এই ফাইন্ড অপশনটা ব্যবহার করতে হয়। কারণ এই ফাইন্ড অপশনটাতে ক্লিক করে যদি এই লেখাটা যদি কপি করে যদি এই এখানে রেখে দিই, যেমন দেখো এটা আমি কপি করলাম, কপি করার পর এন্টার দিয়ে এরকম আরও দুই তিনটা লেখা আমি দিয়ে দিলাম, তো অন্যান্য অপশনটাতে লেখা ই এর জায়গা যদি এল লেখা থাকে, তারপর আরেকটার মধ্যে এস এর জায়গাতে আমি দিয়ে দিলাম ও, তো এইটা এখন ভুল থাকবে। তো ভুলটা কীভাবে সংশোধন করব, তো এই যে এই ফাইন্ড অপশনটাতে ক্লিক করে এখানে ওই লেখাটা পেস্ট করে দিব, এখান থেকে কপি করে, এখান থেকে কপি করে নিই, এখান থেকে কপি করে নিলাম, তারপর এই ফাইন্ড অপশনে ক্লিক করে এখান অবশ্য অটোমেটিকলি চলে আসছে, অটোমেটিকলি যদি চলে নাও আসে তুমি কিবোর্ড অপশন থেকে কন্ট্রোল বিজয় বি সর্বশেষের যে বিটা আছে ওই সি কির সাথে যে বি ওই বি অপশন একটা ক্লিক করলেই তোমার এই টেলিভিশন লেখাটা চলে আসবে। তো লেখাটা চলে আসছে, তো এটা রিপ্লেস এটা আমরা মানে এই লেখাটা ভুল অংশটা কোথায় আছে তো সেটা খুঁজে বের করবো। তো এই ফাইন্ড নেক্সট অপশনটাতে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ইয়েস দিয়ে দেব, তো দেখো এইখানে এই লেখাটা আছে, এটা দেখা দিতেছে, তো এটা যদি আমরা সঠিক আছে, তো এটা যদি ভুল থাকে তো সেটা কীভাবে সংশোধন করব, তখন এই লেখাটাতে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখানে আমাদের কার্সরটা চলে আসবে। তো এই কার্সরটা চলে আসার পর এখানে আমরা ওই লেখাটা আবার লিখব, টিএলই এই লেখাটা আমি আবার একটা স্পেস দিয়ে নিচ্ছি বোঝা যায় না, TELEVISION টেলিভিশন লেখাটা আমি আবার সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে আমি কপি করে নেব, কাট করে নেব, কাট করে নেওয়ার পর এই রিপ্লেস অপশনটাতে কাজ করবো, এই রিপ্লেস অপশনটা এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে, তো এখানে সমস্যা নেই, এখান থেকে দেওয়া যায়, এখানে আমি পেস্ট করে দেবো, এই পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে দেখাবে যে কোন কোন টেলিভিশন লেখাটা ভুল দেখাচ্ছে, তো এটাতে আমরা ক্লিক করব। এই যে দেখো এখানে ফিনিশ চার্জিং দিচ্ছে, ফিনিশ চার্জিং ডকুমেন্ট মানে যেখানে যেখানে ভুল ছিল ওই ভুল যাবতীয় টেলিভিশন লেখা ভুল অংশটি তোমরা তোমার রিপ্লেস হয়ে এটা কারেক্টলি অপশনে চলে আসছে। তো এখন দেখো কোনো জায়গায় ভুল নেই, যা টেলিভিশন লেখাটা লিখছিলাম এই সব জায়গায় এই লেখাটাই রয়েছে, তো এভাবেই চলে আসবে। তো এটাই হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেসের কাজ, আর সিলেক্ট অপশনের কাজটা তো তোমরা অবশ্যই জানো যে এই কার্সরটা সিলেক্ট করে এভাবে ক্লিক করে ড্র্যাগ করলেই যদি এর ভিতরে কোনো অবজেক্ট থেকে থাকে তো ওটা সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে এই হোম টুলের কাজ। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখার জন্য তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, আর এই টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই টিউটোরিয়াল ভিডিওটাতে তোমরা আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি কমেন্ট করো, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা আমাদেরকে, আমরা এটা সংশোধন করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটার নাম হচ্ছে পিসি টিচ অ্যান্ড অ্যান্ড্রয়েড টিপস, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে ভালো ভালো ভিডিও আমরা এটাতে দেবো, তোমরা সেটার থেকে ভালো কোনো শিক্ষা তোমরা অবশ্যই গ্রহণ করতে পারবে। আর তাতে যদি কোনো সমস্যা হয় তা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা তা সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।